হ্যালো বন্ধুরা, এতক্ষণ তো যাবতীয় কাজ করলাম, এখন এই যে কুপন নিয়ে এসছে সুপার মার্কেটিং কোম্পানির, ওখানে ঘষতে হবে। ঘষলে বলে পুরস্কার পাওয়া যায়, তার 7,700 টাকা তাকে দিতে হবে। যদি পায় একটা স্কুটি, তাহলে 7,700 টাকা দিয়ে একটা স্কুটি নিয়ে নিব। দেখি গিয়ে ঘষে কি হয়। ঠিক আছে, আসো। কই দেখি কুমন, দেখি এখন কি বেরোয়। বুঝছো তো দিদি, টাকা বেরোইলো 5,000। তোমার চাপটা ভালোই আপনার পড়েছে। সাইকেল এখানে নেন 125,000, এখানে পড়েছে আপনার 5,000। যদি 25,000 পড়তো তাহলে আপনি 25,000 টাকা পাতেন, তারপর 7,700 টাকা দিতেন। শুধু টাকাই আসবে, কোনটাতে কি আসবে বলার নাই। সেটাই আর কি, 125,000 মানে 200 টাকা লাগতে পারে, 500 টাকা লাগতে পারে, 1,000 টাকা এরকম। হ্যাঁ, 100 থেকে 25,000 যদি 25 হইতো না, তাহলে আমি 7,500 দিয়ে 25 গিয়ে আনতাম। মানে আগে 25,000 টাকা পাতেন, তারপর আগে পয়সা দিতেন, মানে আপনি যেটা মাল পাবেন তারপর পয়সা দিবেন। কটা কুপন নেই আমাকে ফটো করতে হবে। আরে সবগুলো কে কুপন না, আগে দাও, ওরা ফটো তুলুক, ফটো তুলুক, পরে নিয়ে কোম্পানিকে বলবে কি করে। আমি একটা ঘষে ফেলেছি, আমি আরো 2-4টা ঘষি দেন না। ওটা ঘষে দিব, আমার ঘষতে ভালো লাগে। এলইডি টিভি, গ্যাস ওভেন, দুইটাই ভালো হয়েছে তো। এলইডি টিভি আর গ্যাস ওভেন, দেখি তো দাও, টিকিটে দাও। গ্যাস কি তো এখানে কি এলইডি টিভি আর গ্যাস ওভেন, দাও টিভিটা পেয়েছে আর গ্যাস ওভেনটা। আচ্ছা, এটা 7,000 টাকা দিব। হ্যাঁ, 7,000 প্লাস এই যে তিনটা কুপন আছে না, এরপরে আপনি নিতে গেলে এটা পাবেন, মানে আপনার সাইটে এটা টোটাল। আরেকটা দেখি ক্র্যাশ করে, যদি স্কুটিটা হয় তবেই। বাইসাইকেল 7,700 লাগে না আমার। অনেকগুলো শাড়ির ভেতর থেকে কুপন বের করে ক্যাচ করেছি, 5,000 করে টাকা বেরোয়। 7,700 টাকা দিয়ে 5,000 নিতে হবে। 4টা শাড়ি ঘষলাম মোটে, আরো তো আছে। টিভি থাকলে দিয়ে যাও, কি ভান্ডার থেকে কি বেরোয়, তোমার বাঁচাবে। তার মানে দুইটাই আসছিল মনে হয়, 4টার পে ওরা জানে কুপনে কি আছে। বুঝতে পারলেন না, মানে লাকে একজন পায়, কার কে ভাগে একজন। 4টা শাড়ি কতখানি ঠিক আছে, কত কি দিবে নাকি তোমার মাথা খারাপ। ভিডিও কোন তো ভালোই তো কোম্পানিও। লাই বাবু ঠিকঠাক আছে, এই যে এখন চেক করা। আমার গ্যাস ওভেনটা পছন্দ সত্যি, 7,700 টাকা দিয়ে স্কুটি কিনে দেবো। এই যে নতুন এলইডি একদম অন হয়ে গেছে, দোকানের খারাপ জিনিস এনে দিয়ে গেল, ওই ভয়টাই তো হয়। মানে আমার দিদি নিয়ে নিলো।